যে ব্যক্তি মা বাবার খেদমত করবে আল্লাহ তারে মাফ করে দিবে। জান্নাত পাওয়ার নিয়ত আছে না নাই? আছে। মা বাবার খেদমত করবেন। নামান হাত। যুবক ভাই, আমি তোমাদের সামনে একটা ঘটনা বলতে চাই। মেয়েরাজে যদি যাইতে চাও, জান্নাতে যেতে চাও, মা বাবার খেদমত দরকার আছে না নাই? কুমিল্লার একটা যুবক গরিবের ঘরে সন্তান জন্ম নিছে, বাবাই রিক্সা চালাইয়া সন্তান ডারে বাবা বিসিএস ক্যাডার বানাইছে। কষ্ট হয়, জোরে কর। বিসিএস ক্যাডার বানাইছে, হওয়ার কথা ছিল চাকরি বাবা, জজ ব্যারিস্টার হওয়ার কথা ছিল, কিন্তু কপাল দোষ হয়ে গেল ব্যাংকের ম্যানেজার, সরকারি ব্যাংকের ম্যানেজার। এই ম্যানেজার গিরি নিতে যায় বাবার সম্পদ গুলো সব হারাইয়া ফেললো বাবা। রিক্সা চালাইয়া বাবা সুন্দর করে পোলারে শিক্ষিত বানাইছে। চাকরির বাবা এক বছরের মাথায় মা বাবার কামাই করে খাওয়ানোর আগেই বাবা তাকায় দেখে একটা মেয়ে নিয়ে বাড়িতে হাজির। বাবাই জিজ্ঞেস করছে মেয়েটাকে, বাস্তব ঘটনা বাংলাদেশের প্রতিদিনে তোমরা দেখবা, দেখেছো তোমরা, আমি গুনাহগার দেখছি আর কেঁদেছি। এই যুবক বলতেছে বাবাই, মহিলাটা তোমার পুত্রবধূ। পুত্রবধূ মানে? এই চাকরি নেওয়ার সময় আমি বাবার কাছে টাকা লাগবে এই কথাটা বললি, কিন্তু বিয়ে করার সময় প্রেম করে আমার কাছে জানাইলি না, আমি তোর এই বউ মাইনে নিব না, আমি গরিব হতে পারি, তোর মতো পোলার বউনি মাইনে নিব না। পোলায় বলতেছে মাইনা নিলে আমি তোমার মতো বাপরে পরিচয় দিব না। নাউজুবিল্লাহ, আসতে বলে না ভাই, আরো জোরে গাওয়া রসুল। দুনিয়ায় বিবি তালাক দিলে তালাক হয়, মা বাবা তালাক দিলে তালাক হয় না। আজকে নেশা করে যুবক, তোমাকে রংপুরের যুবক নেশা করে মায়েরে জবাই দিচ্ছে। এরকম ওসি সাহেব ওই যুবকরে এই সারি টাইনা টাইনা বাইর করে তারপরে মারছে। ওসি সাহেব দেখায় দিছে আমি মায়ের ভক্ত, তোমাকে ওই রংপুরে নেশা কইরা মারে মেরে গেছে। ফেসবুকে দেখেছো সারা দুনিয়া কাঁপছে, এটা মার কাছে নেশার টাকা চাইছে। মা বলছে বাবা আমি তোর নেশার টাকা দিতে পারবো না, তুই দিবি না তোর আজকে জবাই দিন। হিরোইন খেয়ে আইসা, সোরা কিনে নিয়ে আইসা, রাত 12টার সময় মায়ের হাত বাঁধছে, পাও বাঁধছে, মা হাসছে, আমার বলে আমার জবাই দিতে পারবো না, মুখটা বাঁধছে। পুলিশ যখন জিজ্ঞেস করে কেমনে তুই কোন পরানে মায়ের জবাই দিবি, বলে স্যার আমার মায়ের বেলে আমি তখন নিশা অবস্থায় ছিলাম, যুবক ভাই তোর পাও ধরছে, নিশা করিস না, নিশার দ্বারা তোদের জীবনটা নষ্ট হয়ে যাবে ভাই। খবরদার, যারা পেন্সিডিল গাঞ্জা মদ খাও এগুলা খাইস না ভাই, তোর পাও দুটো ধরছি, আয়, নিশার দ্বারা জীবন শেষ হয়ে যায়। পুলিশ জিজ্ঞেস করে কেমনে জবাই দিলি, বল। আদর্শবান পুলিশ কাকে বলে? যখন বলে আর এক একটা সারি সারাশি দিয়ে টাইনে টেনে উঠায়, দেখ তোর মায়ের জবাই দেওয়ার সময় তোর মা কত কষ্ট হয়েছিল, তোরে আমি বুঝাই দিই, দেখ মৃত্যু কত যন্ত্রণাদায়ক। পরে কয়েকটি কেমনে জবাই দিলি, কর। সার, আমি নিশা অবস্থায় ছিলাম, আমি যখন আমার মায়ের মুখটা বাঁধলি, আমার মা বারবার বলতেছিল বাবা তুই আমার পারবি না মারতে, আমার বিশ্বাস তুই আমার মারবি না। সার গো, আমি যখন মায়ের গলার মধ্যে ছুরি ধরব তখন আমার মায়ের মুখটা ওড়না দিয়ে বাঁধা ছিল, আমার মায়ের হাত বান্ধা পা বান্ধা বাবা, আমার মা বললো বাবা তুই আমার যখন জবাই দিবি তোর শোন কি, আমার মুখের থেকে অন্যটা সরায় ফেলা, আমি তোর একটু জীবনের শেষ দেখাটা দেখে যাই। এই কথা শুনে পুলিশের সহ্য করতে পারে নাই, বদমাইশের গলা চাইতে বলছে। ওসি সাহেব রুমের থেকে দৌড়ে আসছে, কি করেন কি করেন? বলে স্যার, হেরে মাইরে যদি আমার চাকরি চলে যায় আমি রাজি আছি। কেন স্যার
নেশা করে সেই মায়ের জবাই দেয় যা, আরে আমি মাইরে ফেলবো আমার চাকরি যায় যাও, আমি ফাঁসির মঞ্চে জ্বলবো, সারা দুনিয়ার মা ভক্ত যুবকদেরকে দেখায় দিব আমি পুলিশ, আমি মায়ের ভক্ত ডাখ দিলে গো আল্লাহ খুশি একটু সুরে আল্লাহকে একটা ডাক দাও না ভাই, সুরে একটা ডাক দাও, ডাকার মত কোন বান্ধব না ভাই, আমি জানি না আমার ভাইয়ের মা আছে কিনা, আমি জানি না ওসি সাহেবের মা আছে কিনা, আমি জানি না আমার বাবু ভাইয়ের বা বাবা আছে কিনা, আমি জানি না পিছনে চেয়ারম্যান সব বসে আছে তার মা বাবা আছে কিনা, শুধু একটাই জানি এই জমিনের মালিককে আপনার চোখের পানিগুলো এখন কবুল হয়ে যাবে, যুবক আমার দিকে তাকা, শুধু তাকা বিয়ার কামবি আমি মার সন্তান, কুমিল্লার এই যুবক যখন বলছে তোমরা মেনে না দিলে আমি চলে গেলাম বৌলিয়া, বাজান বৌলিয়া চলে আসলো মতিঝিল ১৪ তলার উপরে বসে বাবা সন্তানদের দেখতে আসছে, হঠাৎ করে দেখা যায় সিসি ক্যামেরার দ্বারা ছেলে দেখছে আমার বাবা আমার দেখতে আসছে, দারোয়ানকে টেলিফোন করে বলে দিছে খবরদার ওই বুড়া যেন আমার উপরে আসতে না পারে, দারোয়ান দিয়ে ধাক্কায় আমারে খেদায় দিল, বাবা আর কোনোদিন সন্তানের অফিসে আসে নাই, যুবক আমি তোর পাও দুইটা ধরি তোর মতো শিক্ষিত কপালে জুতার বাড়ি ঠিক না বেঠে, যেই টাকায় মা বাবার সুখ নাই তোর কপালে জাহান্নাম কেউ জান্নাত দেখাইতে পারবে না, এই অফিসার সাহেব একাধারে ৮-৯ বছর ১০ বছর পর্যন্ত বাবা মার সাথে সুসম্পর্ক নাই, রমজান মাসে গুলশান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ পড়তে গেছে কষ্ট হয় ৩ মিনিট, সেন্ট্রাল মসজিদে আল্লাহর ওলি এরকম একজন আল্লাহর ওলি ওয়াজ করছে হুনা জান্নাত কবা না আরুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম, তোমার টাকা জাহান্নামে হয়ে যাবে যদি তোমার মা বাবার কপালে তোমার টাকা না হয়, সেন্ট্রাল মসজিদ আল্লাহর কুতুব মাহমুদিন হাসান বলে দিছে এই রিপনের কলিজার মধ্যে আগুন লেগে গেছে, হায় হায় আমি আমার ১০ বছর আমার মা বাবার সাথে সম্পর্ক নাই, ইফতারি টেবিলে বসে বিবিরে জিজ্ঞেস করে বিবিরে কি তোর কারণে আজকে আমার মা বাবাকে ছেড়ে দিছি, মগা আমি কোনোদিন কইছি আমার শ্বশুর শাশুড়ি তুমি দেখো না, বরঞ্চ তুমি করা মেজাজ দেখাই কো যে মা বাবা আমার কথা মানলো না তাদের সাথে সম্পর্ক থাকবে না, আমি বড় লোকের মাইয়া তোর মতো স্বামী আমি সকালে কিনতে পারি বিকালে বেচতে পারি, তুই মা বাবার কুলাঙ্গার সন্তান বদমাইশ আমার কষা আমার লেগে তোর মা বাবার সাথে, আমি শিল্পপতির মাইয়া তোর বিয়ে করছি সরকারি চাকরি দেখা প্রেম কইরা আমি আর একটা ভাইয়ের সাথে কথা করলে তোর ঘর করবো না, ১০টা বছর পর্যন্ত মা বাপরে ত্যাগ করছে বউর কারণে, বউ ভিতরেই রেখো তাহলে আমি খারাপ, আমি আগামী সপ্তাহে মা বাপ দেখতে যাবো যাও আমি খুশি, তুমি যদি এই কালচারে সন্তান বড় করো আমার সন্তান একদিন তোমার লাত্তি মারবে, অতএব আমি চাই না তোমার কালচারে আমার সন্তান বড় হোক, বাজান এবার তাকান কিছু টাকা পয়সা নিয়ে যুবক রওনা দিলেন মা বাবার কাছে, ৫ ঘন্টা জাম লাগিয়া মাঘ মাসের শীত রমজান মাস ৫ ঘন্টা জাম লাগিয়া রাত ১২টায় কুমিল্লা শহরে পৌঁছাইছে,
যায় দেখে রমজান মাস সব তারাবি পরে সব মানুষগুলো ঘুমায়, 12টার সময় যায় দেখে বাজারের মধ্যে দারোয়ান লাঠি লইয়া বাজার পাহারা দেয়। সাহেব জিজ্ঞেস করে, চাচা রিক্সা মিক্সা পাওয়া যাবে নি? দারোয়ান কয়, স্যার রমজান মাস এই মাঘ মাসের শীতের মধ্যে রিক্সা কই পাবেন? চাচা কি একটা সত্য কথা কও, কোনো বাড়িতে রিক্সা পাইলে কও, আমি তাকে নিয়ে যাই, আমার জরুরি যাওয়ার দরকার, মা বাবার কাছে যাব, কোনো রিক্সা আছে কিনা? বলে, স্যার যদি এতই দরকার হয় এখান থেকে মাত্র একটু সামনে যায় দেখেন, একটা বৃদ্ধ আমার জানা মতে দিনের বেলা রিক্সা চালায় না, রাতের বেলা চালায়, এক সপ্তাহ ধরে দেখি না তারে, মনে হয় অসুস্থ। শুনছো, এই বৃদ্ধ লোকটা দিনে চালায় না, তার পোলা বলে ঢাকার টাউনে অনেক বড় চাকরি করে, ওনার মান সম্মান যাবে, এই জন্য দিনে চালায় না রাত্রে চালায় দেখে নাই সিবি বাজান যায় দেখে, কালো মোটা ফ্রেমের মধ্যে পাওয়ারওয়ালা দুইটা চশমা, হাতের মধ্যে চামড়া, হাতের মধ্যে উলের মোজা, পায়ের মধ্যে উলের মোজা, পুরা মাথাটা বাবা মাফলার দিয়ে ঢাকা, যায় দেখে রিক্সার মধ্যে অসুস্থ অবস্থায় কাইফিয়ে পড়ে রয়েছে। সাহেব যায় জিজ্ঞেস করছে, চাচা যাইবানি? দুনিয়া সব পরিবর্তন করা যায়, কণ্ঠের আওয়াজ পরিবর্তন করা যায়, মাথাটা উঠাইয়া থাকে আহলে কি আমার চাচা কইয়া ডাকে, স্যার কোথায় যাবেন? ওই গ্রামে। স্যার ওই গ্রামে যাবে কে? ওটা তো আমার বাড়ি। যুবক এমন কান্দি, আমার মতো কে মারাইছ মা, কে জানো পা ফারাইয়া ফেলছ, আমি জানি না গো ভাই। চাচা কয় টাকা নিলাম? স্যার প্রতিদিন রাত্রে রিক্সা চালাই কিছু পয়সার জন্য, আজকে পয়সা চাই না, আপনারে লইয়া যাবো। চাচা মাথাটা পুরা তোমার মাফলার দিয়ে ঢাকা, তোমার কথা বোঝা যায় না, বোঝা লাগবে না স্যার, উঠে রিক্সার প্যাডেল মারতেছে বাবা, বিড়িতে যখন উঠবে ফাঁকা জায়গা, বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে আর উঠাইতে পারে না, রিক্সার থেকে নাইমা কয়, স্যার আমি আর রিক্সা চালাইতে পারব না, থাপ্পুর মারতে গেছে, পারবি না তো লইলি কে? এইবার বলে, স্যার থাপ্পুরটা মারার আগে একটু লাইটটা উঁচা করেন, টর্চ লাইট থাকলে একটু মুখের দিকে মারেন, তারপরে থাপ্পুর মারেন, যখনই লাইটটা মারছে বাবা মামলাটা টান দিয়ে বলে, স্যার দেখেন তো আমার সিলিং, একটা দৌড় দিয়ে বাবার পা দুটো জড়িয়ে ধরে বলে, বাবা গো এই কুমিল্লার কোন মানুষ এই রাত্রে রিক্সা চালায় না, তুমি কেন চালাও? বাবা কান দেয়ার কয়, তোমার অফিসের সামনে গেলে দারোয়ান দিয়ে ধাক্কা খেয়ে দাও, তোমার মা আমার রুগী, আমিও শ্বাসকষ্ট রুগী, বাবা দুঃখের বিষয় ইফতারি খাইবার মতো এক মুঠ মুড়িও নাই, তোমার মার ঔষধ কেনার মধ্যে একটি টাকাও নাই, বাধ্য হয়ে অসুস্থ শরীর লইয়া রিক্সা লইয়া নামছি বাবা, যদি আমি জানতাম তুমি আজকে আসবা আমি কোনদিন নামতাম না, 12 বছর বয়সে মার কষ্ট ভুকি লইয়া কত দেশ বিদেশ সফর করলাম, লন্ডন কানাডা মালয়েশিয়া ইন্দোনেশিয়া চায়না সিঙ্গাপুর আল্লাহ কত দেশে নিল বাবা, ধরা কালো কত মহিলা দেখলাম,
আমার জনম দুঃখিনী মায়ের মতো কাউরে পাইলাম না। তুমি ওই দিনাজপুরে কেন সারা পৃথিবীতে তোমার মায়ের মতো কাউরে পাইবা না? শুধু এখন ওই মায়ের জন্য কেঁদে কেঁদে আমার আল্লাহ রে বলো, আল্লাহ আমার মায়ের তুমি মাফ করে দাও। রিপন্ডে নিয়ে যখন বাড়িতে গেছে, মায় জিজ্ঞেস করছে রিপনের, আব্বা ঔষধ আনছো? এমন ঔষধ আনছি তুমি দেখলি ভালো হয়ে যাবো। যখনই রিপন বাড়িতে গেছে, একটা দৌড় দিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলে, মা গো আমার মাফ করে দাও। রাত 12টার সময় যদি রিপনের মাকে পা জড়িয়ে ধরার কারণে রিপনের মা মাফ করে দিতে পারে, আল্লাহর কাছে 10 বছর নামাজ রোজা করো না, হজ যাকাত করো নাই, এখন আল্লাহর একটা ডাক দিবা, আল্লাহ তোমার মাফ করতে পারে কি পারে না? আমি দেখছি আপনাদের চোখে পানি, দুটি হাত উঁচা করে এইভাবে আল্লাহকে যদি ডাকতাম তো ডাকতাম কেমনে কাঁদে আমার যুব ভাইরা, কেমনে কাঁদে আমার দাড়ি ভাগা বাজান। শুধু কান্নার আওয়াজ গোয়ার নাই, গলা ফাটাই আর একটা জোরে ডাক দাও, দেও জোরে ডাক দাও, নিজের হাতে বান্দা তুমি মানে বানায়া, কেমনে দিবা মাফ না করে তারা। আমার বিশ্বাস এরা একটা ডাক আমার।